মণ্ডপে মণ্ডপে বৃদ্ধ বৃদ্ধাদের প্রতিমা দর্শনের ব্যবস্থা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে। পুলিশের এহেন উদ্যোগে ঠাকুর দেখতে পেয়ে খুশি শতাধিক বৃদ্ধ বৃদ্ধা। মণ্ডপে মণ্ডপে বৃদ্ধ বৃদ্ধাদের প্রতিমা দর্শনের ব্যবস্থা করল পুলিশ প্রশাসন। গোবরডাঙ্গা থানা ও মছলন্দপুর ফাঁড়ির পুলিশের পক্ষ থেকে এই ব্যবস্থা গ্রহণ করা হয়। এলাকার প্রায় 100 জন বৃদ্ধ বৃদ্ধাকে গাড়িতে করে ঠাকুর দেখানোর ব্যবস্থা করে পুলিশ। মূলত শারীরিক দিক দিয়ে দুর্বল অসুস্থ মানুষদের নিয়ে প্যান্ডেলে প্যান্ডেলে ঘুরে ঠাকুর দেখিয়ে সাধারণ মানুষের প্রশংসা পায় পুলিশ প্রশাসন। ঠাকুর দেখতে পেরে খুশি সকলেই। আমরা এই 75 বছর বয়সে আমি এখনো পর্যন্ত এরকম এলাকা পাইনি, বা এরা সমস্ত যা আয়োজন করেছে সত্যি খুব ভালো। এতে আমরা যে এত ইয়ে পাচ্ছি, উৎপাশা অদিচ্ছা বা আমাদের অঞ্চল প্রধান তাবড়ঘোর এদের যে একটা পরিকল্পনায় আমরা যে এই পর্যন্ত এসেছি, খুবই আনন্দিত, খুবই আনন্দিত, এরকম আনন্দিত হয় না। এছাড়াও প্রত্যেক বৃদ্ধ বৃদ্ধাকে সংবর্ধনাও দেওয়া হয়, মিষ্টিও তুলে দেওয়া হয় তাদের হাতে। পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকেও সকলকে মিষ্টিমুখ করানো হয়। এলাকায় যে সমস্ত মানুষজন, বয়স্ক মানুষজন আছেন যারা পুজোর সময় বেরোতে পারেন না, বা বিশেষ করে তারা বাড়িতে থাকে বাড়ি পাহারা দেওয়ার জন্য, সেই সমস্ত মানুষজনকে সঙ্গে নিয়ে একসাথে পুলিশ প্রশাসন এবং এখানকার স্থানীয় প্রশাসনকে নিয়ে প্রত্যেকটা পূজামণ্ডপে ঘুরে ঘুরে তাদেরকে ঠাকুর দেখানো এবং মিষ্টিমুখ করানো এবং তাদেরকে আপ্যায়ন করা এবং শ্রদ্ধা দেওয়া, এইটাই হলো এই অনুষ্ঠানের মূল উপজীব্য বিষয়। এখানে আমাদের প্রায় 100 জন বয়স্ক মানুষজনকে নিয়ে আমরা এই বেরিয়েছিলাম এই উদ্যোগে, এবং সর্বমোট আমরা প্রায় 35 খানা টোটোর আয়োজন করেছিলাম। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোবরডাঙ্গা।